বিকাশ, ব্যক্তিগত কিংবা প্রফেশনাল কাজে আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত ইউজ করতেছি। তো আপনি কি জানেন যে বিকাশ অ্যাকাউন্টে আপনি প্রতিদিন ইউজ করতেছেন সেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা কিনা, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি ব্যবহার করতেছেন সেটা কার নামে রেজিস্ট্রেশন করা? আজকের টিপসে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব, আপনারা খুব সহজে জেনে যেতে পারবেন। তবে ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন রিকোয়ারমেন্টটা লাগবে আপনার এই প্রসেসটা জানার জন্য। তো যদি আপনাদের এই রিকোয়ারমেন্টটা না থাকে তাহলে আপনারা কীভাবে জানবেন? আপনার কাছে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা রিকোয়ারমেন্ট নাই, তাহলে কীভাবে জানবেন? তো 10 সেকেন্ডের মধ্যে আমি সেই সলিউশনটা দিয়ে দিব, বাট আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে, আপনারা সমাধান পেয়ে যাবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে ওই 10 সেকেন্ডের জায়গায় আপনি স্কিপ করে ফেলবেন, অর্থাৎ আমি যে আপনাকে সলিউশনটা দিচ্ছি সেটা আপনি পাবেন না, যার জন্য মনে হবে ভিডিওটা ফেক কিংবা ব্যাড কমেন্ট করতে মনে চাইবে। তো ভিডিওটা পুরোটা দেখে আপনি কমেন্ট করবেন। তো বিফোর স্টার্ট আই হ্যাভ এ রিকোয়েস্ট টু ইউ, যদি ভিডিওটি ভালো লাগে এবং বিকাশ তো আমরা প্রত্যেকেই ইউজ করি, প্রত্যেকের উপকারিতা, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুকে দেখে থাকলে আইডিটি ফলো দিয়ে নেবেন। সো লেটস ডু ইট। তো এখন আমি আপনাদেরকে দেখে যাচ্ছি পুরো প্রসেসটা, এই অ্যাপসটি সাজিয়ে কীভাবে আপনি জানবেন। তো প্রথমত আপনারা সেলফিন অ্যাপসটি ওপেন করবেন, আপনাদের যে সেলফিনের কোডটি রয়েছে, পাসওয়ার্ডটি, সেটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। অ্যান্ড এইখানে উপরে ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন পাবেন, জাস্ট এটা সিলেক্ট করবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে গেলে আপনি বিকাশ অপশনটি পেয়ে যাবেন, জাস্ট বিকাশে ক্লিক করবেন। আপনি যে বিকাশ নাম্বারটি ইউজ করতেছেন কিংবা যে নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে বিকাশ সেটা জানতে চাচ্ছেন, এখানে নাম্বারটা ইনপুট করাবেন। তো আমি আমার নাম্বারটা ইনপুট করে নিচ্ছি, অ্যান্ড সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। এইখানে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন, রিসিভার নেম, অর্থাৎ এই বিকাশ অ্যাকাউন্টটি আমি যেটা ইনপুট করালাম এটা এই নামে রেজিস্ট্রেশন করা আছে। তো এই নামটি জেনে আপনি জেনে যাবেন সে কে এবং কার আইডি কার্ড এখানে ইউজ করা হয়েছে। তো অনেক সময় দেখা যায় আমরা বিকাশে কিন্তু ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্য কিংবা কোনো অ্যাবনর্মাল একটা কাজের জন্য বিকাশে বা এলোমেলো কয়েকবার পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে কিংবা অ্যাকাউন্টটা স্থগিত করে দেয়, তখন আমরা বিকাশ কাস্টমার কেয়ারে গেলে বলে যে এটা আপনার নামে রেজিস্ট্রেশন করা না। তো আপনি কীভাবে জানবেন? তারা আপনাকে জানাবে না যে এটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তার জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা বানানো যে আপনারা জেনে যাবেন বা জানতে পারবেন, যারা এই বিপদে পড়ছেন আর যারা পড়েন নাই তারাও বেঁচে যাবেন। তো আপনার অ্যাকাউন্টে যেটা ইউজ করতেছেন সেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা কিনা, জাস্ট এই প্রসেসটির মাধ্যমে আপনারা জেনে নিন। তো আমি এই প্রসেসটির জন্য সেলফিন একটা অ্যাপস ইউজ করছি। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি প্লে স্টোর থেকে সেলফিন ইনস্টল করলেন কিন্তু আপনার এখানে ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড নাই, তো এটার জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগবে। তো যদি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাপসটি ইনস্টল করে আপনার একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিলে আপনি জাস্ট এখানে আপনার অ্যাকাউন্টও ম্যানেজ করতে পারবেন আর বিকাশটা তো এখান থেকে জেনেই যাবেন। তো যদি আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার করণীয় হচ্ছে, আপনার পরিবারের কারো যদি থাকে কিংবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো থাকে তাদের ফোনে এই সেলফিনটা থাকবে, তাদেরকে বলবেন এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ইনপুট করেছে, টাকা পাঠানোর দরকার নাই, জাস্ট ইনপুট করে আপনি নামটা জেনে যেতে পারবেন। তো আই হোপ যারা বিকাশ ইউজ করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই এসেন্সিয়াল, এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অন্যান্য যারা বিকাশ ইউজ করতেছেন তাদেরও যেন উপকার হয়, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আরও একটি প্রয়োজনীয় টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।